নবাবপুর জঙ্গলের রাজা তার রানীকে হারিয়ে নিজের ছোট্ট মেয়েকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। আর সেই চিন্তা থেকে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে নিজের প্রাসাদের রানী বানিয়ে ফেলে। রানী, এটা আমার একমাত্র কন্যা, আজ থেকে তুমি এই কন্যার মা, এর সব ভালো মন্দ দেখার দায়িত্ব একমাত্র তোমার। আচ্ছা ঠিক আছে মহারাজ, এ নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না মহারাজ, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমার মেয়েকে আগলে রাখবো। তোমার মুখে আমার কথা শুনে আমি অনেক শান্তি পেলাম রানী। বাবা বাবা, ইনি আমার মা। হ্যাঁ রে মা, এই তোর মা। কিন্তু তুমি যে বলেছিলে আমার মা কাছে তারা হয়ে গেছে, তাই রোগে বা মাটিতে ফিরে আসতে পারে। পারে তো, আকাশের তারাগুলো দেখতে অনেক সুন্দর, আর তোর মা দেখতেও তো অনেক সুন্দর, তাই ওই আকাশের তারাই তোর সামনে এসেছে। বাবার মুখে এমন কথা শুনে রাজকুমারী ভীষণ খুশি হয়, আর নতুন রানী ও রাজকুমারীকে নিজের মেয়ের মতো করে হেসে খেলে বড় করতে থাকে। আর রাজকুমারীও কখনোই বুঝতে পারে না যে তার সৎ মায়ের সাথে বসবাস করছে। মা মা, চলো আজ আমরা বাগানে ফুটবল খেলবো। আমার সোনা মাটা বলেছি আর আমি খেলবো না, তা কি কখনো হয় নাকি? দাসী যাও, এক্ষুনি আমাদের জন্য ফুটবল নিয়ে এসো। দাসী তাড়াতাড়ি করে বল এনে দেয়, আর মা মেয়ে মিলে বাগানে খেলা করতে থাকে। আর রাজা তো তা দেখে ভীষণ খুশি হয়। তোমাদের দুজনের ভালোবাসা দেখে আমি মুগ্ধ, তাই আমি চাই সারা জীবন যেন তোমরা এভাবেই থাকতে পারো। রাজার কথা শুনে রানী হাসতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন, আর এরই মধ্যে রাজকুমারীও বড় হয়ে ওঠে। এরপর একদিন রাতে রানী তার বেলকনিতে দাঁড়িয়ে চাঁদের সৌন্দর্য উপভোগ করতে থাকে, আর একা একাই বলতে থাকে, চাঁদ বলো তো আমার মতো কি আর কেউ আছে বেশি সুন্দরী? অবশ্যই তুমি বেশি সুন্দরী, আর তোমার থেকে বেশি সুন্দরী এই জঙ্গলে আর কেউ নেই, কারণ আমি তো আমার আলোয় সবাইকে দেখতে পারি। সত্যি আমি অনেক বেশি সুন্দরী, তার কারণেই তো রাজা আমাকে এত বেশি ভালোবাসে, আর সে আমার সব কথাই শোনে। কিন্তু আমি তোমার মাঝে লোককে দেখতে পাচ্ছি, আর তার কারণে তোমার থেকে সুন্দরী আরো একজন আছে। আমার থেকে আরো বেশি সুন্দরী আছে, কে সে? আমি তাকে দেখতে চাই। সে আর দূরের কেউ নয়, তোমার একমাত্র কন্যা, তার মনে কোনো লোভ নেই, তাই সে সব থেকে বেশি সুন্দরী। চাঁদের মুখে এমন কথা শুনে রানী ভীষণ রেগে যায়, আর রাগ দেখে চাঁদ বলতে থাকে, আমার এখন যাওয়ার সময় হয়ে এসেছে, কারণ আমার আলোয় তুমি বিরক্ত, আর যে আমার আলোয় বিরক্ত হয় আমি তাকে আলো দেই না। এই বলে চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে পড়ে, আর রানী রাগে আগুন হয়ে একা একাই বলতে থাকে, পুরো জীবন জুড়ে আমি সৌন্দর্যের উপমা পেয়ে এসেছি, আর আজ কি না সামান্য ছোট মেয়ের কাছে আমি হেরে যাব? এটা কখনোই হতে পারে না, আমি ওকে তাড়িয়ে আমার উপমা ধরে রাখবো। রানী ভীষণ রাগে আর চিৎকার করে কাঁদতে থাকে, আর তখনই রাজা সেখানে চলে আসে। প্রিয় ভালোবাসার রানী, কি হয়েছে তোমার? তুমি এমন করে কাঁদছো কেন বলো তো? আমাদের কন্যা বড় হয়েছে, এখন তো আমাদের কন্যাকে সিংহাসনে বসাতে হবে, আর তার জন্য তো আমাদের মেয়েকে ঠিকঠাক ভাবে পাখিদের সাথে মিশতে হবে। এটা তো খুশির সংবাদ। না মহারাজ, এটা খুশির সংবাদ নয়, কারণ এখন তো আমাদের কন্যাকে শিক্ষা গ্রহণের জন্য অনেক দূরে যেতে হবে, আর সেটা ভেবে আমার অনেক কষ্ট হচ্ছে মহারাজ। ঠিক আছে মহারানী, এবার তুমি শান্ত হও, কারণ আমাদের কন্যা এখন গেলেও কিছুদিন পর আবার ফিরে আসবে, তখন আবার আমরা সবাই একসাথে থাকবো। আচ্ছা ঠিক আছে মহারাজ, অনেক গরম পড়েছে, আপনি একটু বসুন, আমি আপনার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে রানী। আর রানী রাজার জন্য শরবত বানিয়ে নিয়ে আসে, কিন্তু সেটা সাধারণ কোনো শরবত নয়, তাতে স্মৃতি ভোলানোর ওষুধ মেশানো থাকে। আর রাজা সেটা হাতে নিয়ে যেই না খেতে যাবে, তখনই দাসী এসে বলতে থাকে, মহারাজ রাজসভায় আপনাকে জরুরিভাবে তলব করা হয়েছে, আপনি এক্ষুনি চলুন। ঠিক আছে আমি এক্ষুনি আসছি, মহারানী তুমি শরবতটা রাখো। আপনি শুধু শরবতটা খেয়ে যান মহারাজ। এখন সময় নেই মহারানী, তুমি রেখে দাও, আমি পরে এসে খেয়ে নিব। রাজা রানীর কোনো কথা না শুনে তাড়াতাড়ি করে রাজদরবারে চলে যায়।
মহারাজ, আমি রাজকন্যার পাঠশালায় যাওয়ার জন্য ব্যবস্থা করে ফেলেছি, এবার শুধু আপনি বিদায় জানিয়ে দিন। ঠিক আছে, তাই হবে। রাজা মেয়েকে বিদায় জানানোর জন্য যেতে থাকে, আর রানী মনে মনে ভাবতে থাকে, রাজকুমারী পাঠশালায় নয়, এবার রাজকুমারী যাবে গহীন জঙ্গলে, আর সেখানে পশুরা তাকে খুবলে খাবে। রানী মহা খুশিতে বিদায় জানাতে থাকে, কিন্তু নিমিষের মাঝেই গল্পের মোড় পুরো বদলে যায়। রাজকুমারীর জায়গায় রানী ঘুমন্ত অবস্থায় পড়ে থাকে, আর দাসেরাও তাকে হাতির পিঠে করে গহীন জঙ্গলে ফেলে দিয়ে আসে। আমি এখানে কেন? আমার এখানে তো রাজকুমারীকে থাকার কথা ছিল। কারণ আমি তোমাকে বদলে দিয়েছি, তোমার সাহস হয় কি করে আমার মেয়েকে আমার থেকে আলাদা করার? তার মানে তুমি এসব কি করে জানলে? আমি তো কাউকে বলিনি এসব। আমি তোমার সব কথাই জেনে গিয়েছি, কারণ তুমি সেদিন চাঁদের সাথে যা যা কথা বলেছিলে আড়াল থেকে সব আমি শুনে নিয়েছি, আর স্বর্গটাও ইচ্ছে করে খাইনি, যাতে করে তোমার কুকীর্তিগুলো খুব তাড়াতাড়ি ধরে ফেলি। আমি তোমাকে এখানে নিয়ে এসেছিলাম আমার মেয়ের সেবিকা হিসেবে, আর আজ থেকে তুমি আমাদের কেউ নও, একজন বাহিরের লোক মাত্র। না না মহারাজ, তুমি আমার সাথে এমনটা করতে পারো না, আমি তোমাকে ভালোবাসি, আর আমার মেয়েকেও ভালোবাসি। রাজা রানীর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়, আর রানী নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে থাকে। এরপর দিনের পর দিন কাটতে থাকে, আর রানীর সৌন্দর্য নষ্ট হতে থাকে। আমরা তো আমাদের সব জাদু প্রয়োগ করে ফেললাম, কিন্তু তবুও তো তাকে বাঁচাতে পারছি না, এবার কি হবে? তোমরা কার কথা বলছো? প্রজাপতিরা কোনো কথা না বলে রানীকে নিয়ে মাটির ঘরে চলে যায়, আর রানী দেখতে পায় একটা ছাগল মাটির ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে। অনেক জাদু প্রয়োগ করা হয়েছে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। এই ছাগলের জাদু নয়, প্রয়োজন আদর যত্ন আর ভালোবাসা। যদি পর্যাপ্ত পরিমাণে আদর যত্ন ভালোবাসা দেয়া হয়, তবে একে তোমরা কোথায় পেয়েছো? আমরা এই ছাগলকে এই মাটির ঘরে অসুস্থ অবস্থায় পেয়েছি। আচ্ছা ঠিক আছে। এরপর রানী পুরো মাটির ঘর পরিষ্কার করতে থাকে, আর তারপর ছাগলকে যত্নের সাথে ঘাস খাওয়াতে থাকে। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়, আর মাটির ঘরের পোষা ছাগলটাও আদর যত্ন পেতে পেতে সুস্থ হয়ে ওঠে। তোমার হাতে মায়া আছে। না না, মায়া নয়, জাদু আছে, আর তার কারণেই এই ছাগলটা আবার সুস্থ হয়ে উঠেছে। আমার হাতে মায়া নয়, মাতৃত্বের ছোঁয়া আছে, আর তার কারণেই ছাগলটা সুস্থ হয়ে উঠেছে। হয়তো বা আমার মেয়েটাও আমার কাছে এমন যত্ন আর ভালোবাসা পেয়েছিল, তাই তো আমাকে সে ভীষণ ভালোবেসেছিল। রানীর চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে। এদিকে ততক্ষণে আবারও রাত নেমে আসে, আর চাঁদ তার পুরো পূর্ণিমা দিয়ে ওঠে। রানী, আমি এখন পুরো পূর্ণিমায় আছি, যার কারণে আমার আলোটাও বেড়ে গেছে। এবার আমায় তোমার প্রশ্ন করো। তুমি কেমন আছো চাঁদ? আমার ভালোবাসার রাজা আর আমার প্রিয় মেয়েটা কেমন আছে বলো তো? তারা অনেক ভালোই আছে, কিন্তু কি অদ্ভুত কাণ্ড, তুমি আজ আমার কাছে সৌন্দর্য নিয়ে কোনো কথা বলছো না। আমার চেহারা ঝলসে যাচ্ছে, শরীরের চামড়াগুলো ঝুলে যাচ্ছে, আর এমন চেহারায় সৌন্দর্য কি থাকবে বলো? আসলে বাচিক সৌন্দর্য কিছুই না, আসল সৌন্দর্য তো হলো মনে, যা চিরকাল বয়ে যায়। আমি আমার ভুল বুঝতে পেরেছি চাঁদ। এমন সময় রাজা আর রাজকন্যা এসে হাজির হয়। মহারানী, প্রাসাদে ফিরে চলো। আপনি এসেছেন মহারাজ, কিন্তু আপনি তো আমাকে পছন্দ করেন না, তাহলে আমি প্রাসাদে ফিরবো কি করে? এখন তোমার মাঝে সেই হিংসা সত্তা নেই, যা আছে সব মায়া আর ভালোবাসা। কারণ আমি তোমাকে বনে রেখে গিয়েছি ঠিকই, কিন্তু সব সময় আমি তোমার উপর নজর রেখেছি, আর এই ছাগল প্রজাপতি এরাও আমার কথায় কাজ করেছে, তাই আমি তোমাকে মাফ করেছি। মা, চলো এবার প্রাসাদে ফিরে চলো। হ্যারে মা, আমি এক্ষুনি যাব, আমি আর কোনোদিনও খারাপ হব না, তোকে আমি খুবই ভালোবাসবো। আসলে বাহিরের সৌন্দর্য কখনোই কারো উপকারে আসে না, বরং তা নেমে নিয়ে আসে লাঞ্ছনা বঞ্চনা আর অসম্মান। তাই নিজের মনে সৌন্দর্যটাই বড় সৌন্দর্য। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এটা হলো পাগলাপুর জঙ্গল। এই জঙ্গলে অনেক পাখি মিলেমিশে বাস করত, আর তাদের মাঝে টোনা নামের একটা ছেলেও বাস করত।
রমা ছিল পেশায় জেলে, সারাদিন নদী থেকে মাছ ধরাই ছিল তার কাজ। তেমনি ভাবে আজও সে জাল নিয়ে নদীতে মাছ ধরতে এসেছে। হলো আজ এত জাল ফেলছি তবু আমার জালে কোনো মাছ উঠছে না কেন? দূর চাই, ভালোই লাগছে না। সোনালি মাছ, রূপালী মাছ, সাদা মাছ, কালা মাছ, তোরা কে কোথায় আছিস? আয় সোনা আয়, তোরা আমার জালে উঠে আয় দেখিনি, আমি তোদের ধরে নিয়ে বাজারে যাই। আয় না রে আমার মাছ সোনারা। টোনা এসব বলছিল আর জাল ফেলছিল। তখনই সেই দিক দিয়ে বান্টি যাচ্ছিল। টোনাকে দেখে বান্টি হাসতে হাসতে বলে, ও টোনা দাদা, আর জালে মাছ উঠছে না বুঝি? উঠবে না, উঠবে না, কারণ মাছেরা আজ রাগ করে এই নদী ছেড়ে পালিয়ে গিয়েছে। সত্যি বলছো যে মাছেরা পালিয়ে গেছে? হ্যাঁ গো দাদা হ্যাঁ। তা নয় তো কি, আমি তোমাকে মিথ্যে কথা বলছি নাকি বলো তো? তুমি সব ছাড়ো আর বাড়ি গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ো। না, এটা কিছুতেই হতে পারে না। মাছেরা আমাকে ছেড়ে একদম দূরে যেতে পারে না, মাছকে আমার জালে উঠতেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এসব চিন্তা করতেই থাকো, আমি বরং এখন আসি। এই বলে বান্টি সেখান থেকে চলে যায়। আর টোনা অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে নদীর জলের দিকে তাকিয়ে থাকে। তখনই সেখানে হাসতে হাসতে টুনি আসে আর টোনাকে দেখে বলে, কি গো টোনা দাদা, তোমার জালে বুঝি কোনো মাছই উঠছে না? সব মাছেরা বুঝি তোমার সাথে অভিমান করেছে? যা তো এখান থেকে, তোর হাসি আমার একদম ভালো লাগছে না। টোনার কথা শুনে টুনি আরো বেশি করে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এইদিকে টোনা একা একাই ভাবে, মাছেরা আমার সাথে এমন করতে পারলো, আমি আর আমার এই জীবনটাই রাখবো না, আমি এই নদীর জলে ডুবেই মারা যাব। কিন্তু আমি তো সাঁতার কাটতে পারি, তাই এই নদীর কিনারে যদি আমি লাফ দেই তাহলে তো আমি সাঁতার কেটেই উপরে চলে আসতে পারবো, আর মরা হবে না। তাহলে এখন আমি কি করব? হ্যাঁ, আমি বরং এক কাজ করি, নৌকা নিয়ে নদীর মাঝে যাই, তাহলে তো সেখান থেকে আমি লাফ দিলে আর বাঁচতে পারবো না, আমি মরবই মরবো। এই বলে টোনা নৌকা নিয়ে নদীর মাঝে যায়। আর সেখানে গিয়ে নদীর জল দেখে টোনা বলে, এই যা, এখানে তো কোনো স্রোতই নেই, আমি যদি এখানেও লাফ দেই তবুও তো মারা যাব না, আমি তো সাঁতার কেটেই উপরে চলে আসতে পারবো। প্রতিদিনই এত স্রোত থাকে, আর আজই কোনো স্রোত নেই, কিন্তু তবুও যে আমাকে মরতেই হবে, আমার জালে কোনো মাছই ওঠে না, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, এই জীবন আমি রাখবো না, আমি আজ মরবই মরবো, মরেই ছাড়বো। এই বলে টোনা এদিক ওদিক তাকাতে থাকে আর হঠাৎই সামনে একটা নদীর জলে পাক দেখতে পায়। ওই তো একটা পাক দেখা যাচ্ছে, আমি বরং ওই পাকটাতেই লাফ দেই, তাহলে আর সেখান থেকে কোনো ভাবে আমি বেঁচে ফিরতে পারবো না, এবার আমি মরবই তো মরবো। এই বলে টোনা নৌকা থেকে জলের পাকে লাফ দেয় আর পাকের সাথে সেও ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে সে ক্লান্ত হয়ে বলে, ওরে বাবা রে, আমাকে কেউ বাঁচাও, আমি মরবো না মরবো না, আমি আর মরতে চাই না, আমি বাঁচতে চাই, কেউ আমাকে বাঁচাও। এই বলে টোনা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে টোনা জলের তলায় ডুবে গিয়ে চাঁদের দেশে চলে যায়, যেখানে ছিল অনেক সোনা দানা রূপো। এরপর চাঁদের দেশে এসে তার জ্ঞান ফেরে। এ কি, এ আমি কোথায় চলে এসেছি রে বাবা? ওরে বাপ রে, এখানে এত সোনা দানা, এখান থেকে যদি আমি কিছু সোনা দানা নিয়ে যাই তাহলে তো সারা জীবন আমি বসে বসে খেতে পারবো। এই বলে টোনা সেখানে পড়ে থাকা একটা হাড়িতে কিছু সোনা নিয়ে সামনে তাকাতে একটা কলা গাছে ডালিম ঝুলে থাকতে দেখে। আর সেই ডালিমটা ছিল সোনার ডালিম। এমন কলা গাছে সোনার ডালিম দেখে টোনার মনে অনেক কৌতূহল জাগে। এটা আমি কি দেখছি, একে তো চাঁদের দেশে আসলাম, চাঁদের দেশে এসে কলা গাছে সোনার ডালিম দেখলাম,
সোনার ডালিমও হয়, তাও আবার সেটা কলা গাছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, কিন্তু সোনার ডালিম খেতে কেমন লাগে? আমি তো আগে কোনোদিন খাইনি, আজ বরং এই ডালিমটা আমি খেয়ে দেখি যে সোনার ডালিম খেতে কেমন লাগে। এই বলে টোনা চাঁদের দেশে কলা গাছে ডালিম খাওয়ার জন্য এগিয়ে যায়। আর যেই না টোনা সোনার ডালিমে হাত দিতে যায়, তখনই সেখানে এক প্রজাপতি এসে বলে, ছুঁয়ো না গো ছুঁয়ো না, ভুল করেও কাক্ষণে ছুঁয়ো না, এ যে কোনো খাওয়ার ফল নয় গো। তুমি যদি এই ফল খেয়ে নাও তাহলে তুমি তৎক্ষণাৎই মারা যাবে। যদি নাই খাওয়া যায় তাহলে এই ফল এখানে কি করছে? আর আমি এই চাঁদের দেশে কেমন করে এলাম তুমি কি বলতে পারো? এটা হলো জাদুই সোনার ফল, এই ফল খাওয়া যায় না। তবে তুমি এই ফলটার কাছে যা চাইবে এই ফল তোমাকে তাই দিবে। আর এটা এক অদ্ভুত চাঁদের দেশ, আর তুমি হয়তো পৃথিবী থেকে কোনোভাবে এখানে চলে এসেছো। এবার বলো তো, তুমি পৃথিবীতে শেষবারের মতো কোথায় গিয়েছিলে? আমি তো নদীর জলে মরতে গিয়েছিলাম, একটা পাকে লাভ দিয়েছিলাম। এরপর টোনা সব ঘটনা প্রজাপতিকে খুলে বলে। সব শুনে প্রজাপতি হাসতে হাসতে বলে, তুমি যখন মরতে গিয়েছিলে তাহলে তোমাকে বাঁচানোটাই তো আমার ভুল হয়ে গিয়েছে। যাও এই ফলটা খেয়ে নাও আর মারা যাও। না না বাবা, আমার মরার শখ মিটে গেছে, আমি বাড়ি ফিরে যেতে চাই, আর আমি আমার বাড়িতেই অনেক সুখে দিন কাটাতে চাই। আমি মৃত্যুকে ভয় পাচ্ছি, আমি আর মরবো না। আচ্ছা তুমি কেমন সংকল্প করেছিলে যেটা এখনি ভুলে গেলে? এবার বলো তো তোমার পৃথিবীটা কোন দিকে? এটা যদি চাঁদের দেশ হয় তাহলে তো আমার পৃথিবী নিচে। না তোমার পৃথিবী তো উপরে, কারণ এটা সাধারণ কোনো চাঁদের দেশ নয়, এটা হলো জাদুই চাঁদের দেশ। এখানে যদি তুমি কোনো বস্তু ফেলো তাহলে সেটা নিচের দিকে না গিয়ে উপরের দিকে চলে যাবে। প্রজাপতির কথা শুনে টোনা মনে মনে ভাবে, এই চাঁদের দেশে কলা গাছে ডালিম ছাড়া তো আর কোনো বস্তুই দেখতে পাচ্ছি না আমি। যদি এই ডালিমটাকে আমি ছিঁড়ে ছেড়ে দেই তাহলে তো এটা উপরের দিকে চলে যাবে, আর আমিও এই ফলটাকে ধরে পৃথিবীতে চলে যেতে পারবো। হ্যাঁ আমি সেটাই করবো। এই ভেবে টোনা কলা গাছের ডালিমটাকে ছিঁড়ে ধরে আর ডালিমটা উপরের দিকে যেতে থাকে। এরপর টোনা প্রজাপতিকে বলে, প্রজাপতি তোমাকে অনেক ধন্যবাদ, ভালো থেকো তুমি, বিদায়, আসি তবে। এরপর টোনা সোনার ডালিমের সাহায্যে উড়তে উড়তে পৃথিবীতে চলে আসে। এরপর ডালিমটা হাতে নিয়ে বলে, সোনার ডালিম আমাকে সুন্দর একটা বাড়ি বানিয়ে দাও তো। টোনার কথা মতো সোনার ডালিম টোনাকে সুন্দর একটা বাড়ি বানিয়ে দেয়, আর টোনা সেই বাড়িতে আরামে দিন কাটাতে থাকে। সে এখন আর মাছ ধরতে যায় না, কারণ তার আর মাছ ধরার প্রয়োজন হয় না। চাঁদের দেশের কলা গাছের ডালিম টোনাকে সকল ধরনের প্রয়োজন মিটিয়ে দিত, যা দিয়ে টোনা নিজে সুন্দরভাবে চলত এবং গরিব দুঃখীদেরও সাহায্য করত। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বৃন্দাবন জঙ্গলে টুনি আর মুনি নামে দুই বোন বাস করত। তাদের এই জগতে আপন বলতে কেউ ছিল না। তাদের সংসার চালানোর একমাত্র উপায় ছিল তাদের একখণ্ড জমি। তাদের একখণ্ড জমিতে ফসল চাষ করত, আর সেই ফসল বিক্রি করে তারা সে টাকা দিয়ে সংসার চালাতো। মুন্নি অনেকটাই হিংসুটে ছিল। ওরা দু বোন হলেও ওদের দুজন ছিল দু রকমের। মুন্নি অনেকটাই হিংসুটে ছিল, আর টুনি ছিল সরল মনের পাখি। এরপর একদিন, দিদি তুই শুনে রাখ, আমার যে জমিটুকু আছে তার অর্ধেকটা এখন থেকে আমি চাষ করব। যার যেমন ফসল ফলবে তেমন টাকা হবে, যার যার ফসলে যেমন টাকা হবে সেই টাকা সেই নিবে। ঠিক আছে, আমি তোর প্রস্তাবে রাজি। চল তাহলে এবার আমরা জমিতে গিয়ে আমাদের কাজ শুরু করে দেই। আচ্ছা ঠিক আছে দিদি, চল। এরপর দু বোনে মিলে জমিতে যায় আর নিজেদের কাজে লেগে পড়ে।
সারাদিন তারা কোদালের কাজ করে পুরো জমি প্রস্তুত করে। এরপর সেই জমিতে দুবন টমেটোর চারা এনে লাগিয়ে দেয়। দিদি, এবার আমি আমার ফসলের অনেক ভালো করে পরিচর্যা করব। আর তোর থেকে অনেক বেশি ফলন ফলাবো, দেখে নিস। আর তুই তখন দেখবি আর লুচির মতো ফুলবি। আমি ফুলতে নয়, ফোলাতে জানি, বুঝেছিস? তাই সাবধান, শেষে যাতে তোকেই লুচির মতো ফুলতে না হয়। আরে যা যা, ফাঁকা গোলসির মতো বাজিস না তো। এরপর দু বোনে মিলে বাড়ি ফিরে আসে। এদিকে রাত হয়ে যায়, দু বোন ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে যায়। এরপর দু বোনে ঘুম থেকে উঠে তাদের টমেটোর চারাগুলোতে জল দিতে যায়। আমি আমার চারাগুলোতে অনেক সুন্দর করে জল দিয়েছি, তাই আমার গাছগুলো অনেক সুন্দর হবে। মুন্নির এমন কথা শুনে টুনি আর কিছুই বলে না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এদিকে দু বোনের টমেটো গাছগুলো অনেক বড় হয়ে যায়, আর তাতে অনেক টমেটো ধরে। কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো তাদের দু বোনের সমান সমান টমেটো হয়। এ নিয়ে দুজনের ভিতরে আফসোসের কোনো শেষ ছিল না। একদিন ওরা দু বোনে জঙ্গলের পথ ধরে হেঁটে যাচ্ছিল আর গল্প করছিল। এমন সময় একটা পরি তার ডানা ভেঙে মাটিতে পড়ে যায়। এদিকে টুনি বলে, কে কি পরি, তোমার তো ডানা ভেঙে গেছে। মুন্নি, মনে হচ্ছে কেউ পড়ে গেছে, চল তো গিয়ে দেখি। এরপর ওরা দু বোনে দৌড়ে পরির কাছে যায়, আর পরি ডানা ভাঙার কারণে ব্যথায় কাতরাতে থাকে। এ কি পরি, তোমার তো ডানা ভেঙে গিয়েছে, কি করে হলো এসব? আমি পরিলোক থেকে পৃথিবীতে আসছিলাম, আর তখনই এক তান্ত্রিক আমাকে অনুসরণ করে তার মায়াবলয় ছড়ে, আর সেই মায়াবলয় আমার ডানায় লাগে, আর আমার ডানা ছিঁড়ে যায়, আর আমি উড়তে না পেরে মাটিতে পড়ে যাই। তোমরা দয়া করে আমাকে একটু সাহায্য করো। বলো পরি, তোমাকে আমরা কি করে সাহায্য করতে পারি? টমেটোর রস, নিমের রস, উলু গাছের পাতা, এগুলো সব একসাথে করে টানা দুদিন আমার ডানায় লাগালে আবার আমার ডানা আগের মতো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো, সেখানে আমরা দু বোন তোমার সেবা করে তোমাকে সুস্থ করে তুলবো। এরপর টুনি আর মুন্নি পরিকে নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে, আর পরির বলা কথা মতো টুনি আর মুন্নি ঔষধ বানিয়ে পরির ডানায় লাগিয়ে দেয়। এরপর রাত হয়, আর তারা তিনজনে বসে বসে গল্প করতে থাকে। আচ্ছা, তোমাদের দুজনের বাবা মা কেউ নেই? না পরি, আমাদের দু বোনের আপন বলতে কেউ নেই, আমরা দুজনেই দুজনের সব। বুঝতে পেরেছি, তোমরা দুজনেই অনেক ভালো, তাই দেখবে শেষ অবধি তোমাদের দুজনের অনেক ভালো হবে। এরপর তারা তিনজনই মন খুলে গল্প করে, এরপর ঘুমিয়েও পড়ে। এরপর সকাল হয়, টুনি আর মুন্নি ঘুম থেকে উঠেই পরির জন্য ঔষধ বানিয়ে সেই ঔষধ পরির ডানায় লাগিয়ে দেয়। এরপর দেখতে দেখতে পুরো দিনটা কেটে যায়, আর পরি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এরপর পরি বলতে থাকে, তোমরা দুজনে আমার অনেক উপকার করলে, তার জন্য আমি তোমাদের দু বোনকে দুটো চারা উপহার দিচ্ছি। এই বলে পরি দুটো চারা গাছ প্রকট করে, একটা হলো লেবুর চারা আর অন্যটি হলো বাদামের চারা। পরি লেবুর চারা মুন্নিকে দেয় আর বাদামের চারা টুনিকে দেয়। তোমরা দুজনে মন দিয়ে এই চারা দুটো যত্ন করবে, এরপরে চারা দুটো বড় হয়ে ফল দিবে, আর সেই ফলগুলো তোমাদের উন্নতির কারণ হয়ে দাঁড়াবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে পরি, আর আমাদের এত সুন্দর উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপর পরি তাদের বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দু বোন দুই গাছ নিয়ে নিজেদের জমিতে লাগিয়ে দেয়। দ
দিদি দেখ, পুরি আমাকে বড় চারা দিয়েছে আর তোকে ছোট চারা দিয়েছে, তার মানে আমার চারা থেকে অনেক ফল হবে। গাছে কাঠা গোপে তেল। এই বলে টুনি মুখ মুচড়িয়ে নিজের গাছের পরিচর্যা করতে থাকে। এদিকে মুন্নিও নিজের গাছের পরিচর্যা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন পেরিয়ে যায়। এদিকে দুই বোনের দুই গাছও অনেকটা বড় হয়েছে। মুন্নির লেবু গাছে লেবু ধরে। এ নিয়ে মুন্নি অহংকার করে বলতে থাকে, কি রে দিদি, তোকে বলেছিলাম না যে আমার কাছে সব থেকে বেশি ফলন হবে, তোর কাছে কিছুই হবে না। দেখ দেখ একবার তোর গাছের দিকে তাকিয়ে দেখ, আর একবার আমার গাছের দিকে তাকিয়ে দেখ। মুন্নির এমন কথা শুনে টুনির অনেক মন খারাপ হয়। আর টুনি রাগ করে তার গাছটা তুলে ফেলে। আর অমনি তার গাছের নিচ থেকে বাদাম উঠে আসে। এ দেখে মুন্নি হাসতে হাসতে বলে, দিদি অবশেষে কিনা তোর গাছে সামান্য বাদাম। মুন্নির কথায় টুনির অনেক মন খারাপ হয়। আর টুনি বাদামগুলো নিয়ে বাড়িতে ফিরে যায়। আর এদিকে মুন্নিও তার লেবু নিয়ে বাড়ি ফিরে যায়। আর এরপর টুনি তার বাদামগুলোর খোসা ছাড়াতেই তার চোখ একেবারে কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। ও মা, এ কি করে সম্ভব? বাদামের ভিতর হীরে, তার মানে তো সবগুলো বাদামে হীরে আছে। মুন্নি মুন্নি এদিকে আয়, দেখ কি কাণ্ড। টুনির ডাক শুনে মুন্নি দৌড়ে সেখানে আসে। আর হীরেগুলো দেখে মুন্নি অনেক অবাক হয়ে যায়। দিদি, তোর বাদামে যদি হীরে থাকে তাহলে আমার লেবুতেও থাকার কথা। দাঁড়া আমার লেবুগুলো কেটে দেখি। এই বলে মুন্নি অনেক আশা নিয়ে লেবুগুলো কাটতে থাকে। আর অমনি তার লেবুগুলো থেকে সোনা ঝরতে থাকে। দিদি, আমরা তো অনেক বড়লোক হয়ে গেলাম রে। পুরি ঠিকই বলেছিল, আমাদের গাছগুলো আমাদের উন্নতির কারণ হয়ে দাঁড়াবে। এখন দেখ সত্যি তাই হলো রে দিদি। এরপর দু বোনে অনেক খুশি হয়ে হীরে আর সোনাগুলো নিয়ে বিক্রি করে। আর ওরা অনেক বড়লোক হয়ে যায়। এরপর থেকে দু বোন অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।